শামীম আমার অত্যন্ত প্রিয় ছাত্র, মতলব উত্তরের উত্তর নিশ্চিন্তপুরে স্বাধীনতা দিবসে আমির হোসেন মিয়াজি ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে 6,000 রোগীর চিকিৎসা সেবা। এম রাসেল রহমানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন এস এ শাহাদাত, সাথে আছি আমি সালমা আক্তার ফাহিম। চাঁদপুর মতলব উত্তরের উত্তর নিশ্চিন্তপুর এলাকায় 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমির হোসেন মিয়াজি মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মানবিক ডাক্তার নামে সর্বাধিক পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আমির হোসেন মিয়াজি মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার শামীম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে প্রায় 6,000 মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়। 26শে মার্চ শনিবার সকাল 9টা থেকে এই মানবিক কার্যক্রম শুরু হয় এবং আগত বিভিন্ন অতিথিদের আলোচনা পর্ব শেষ করে 10টা থেকে রোগীদের সেবা দেওয়া শুরু হয়, যা চলে বিকাল 4টা পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 40 জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে মেডিসিন, রিমাটোলজি, দাঁতের রোগ, সার্জারি, হৃদরোগ ও বক্ষব্যাধি, ডায়াবেটিস ও হরমোন রোগ, স্ত্রীরোগ ও গাইনি, ইউরোলজি, শিশুরোগ, চর্মরোগ, অর্থোপেডিক এবং নাক কান গলার রোগীদের সেবা প্রদান করা হয়। উল্লেখ্য, মতলব উত্তর ও দক্ষিণ ছাড়াও পার্শ্ববর্তী গজারিয়া ও দাউদকান্দি উপজেলা সহ বিভিন্ন অঞ্চল থেকেই সকাল থেকেই রোগীরা আসতে শুরু করে। আগত রোগীদের সাথে কথা বললে তারা মহান স্বাধীনতা দিবসে এই মানবিক কাজকে স্বাগত জানান। আমার জন্য সুযোগ করে দিলে যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। হ্যাঁ, ইনশাআল্লাহ সঠিক পরামর্শ পাচ্ছি। না, উনি গামিয়ার খুবই সন্তুষ্ট, উনি কিন্তু অত্যন্ত মহতী মানে উদ্যোগ নিয়েছেন এটা তো এলাকার জন্য এবং মতলব থানার জন্য। আমি খুবই মানে ভালো কাজ করছেন, এই জন্য আমি ওনার জন্য খুবই প্রশংসা করি। যার সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়, মানবিক ডাক্তার নামে সর্বাধিক পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আমির হোসেন মিয়াজি মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার শামীম আহমেদ বলেন, এই ফাউন্ডেশনটা আমার বাবার নামে করা, আজকে এটার উদ্বোধনী অনুষ্ঠান, আমি আজকে এটার জন্য একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমার প্রস্তুতি সহায় হন, তাহলে প্রতি 4 মাস বা 6 মাস পর পর আমরা একটা মেডিকেল ক্যাম্প, এইটা শুধু নিশ্চিন্ত করে না, মতলবের যে কোনো জায়গায় আমরা করতে পারবো। এই অনুষ্ঠানটা করার জন্য যারা সহযোগিতা করেছেন, আমার এই এলাকার হলো যুবক ভাইয়েরা আমাকে সহযোগিতা করেছেন, খারাজ হোসেন ফাউন্ডেশন এবং অন্যান্য ওষুধ কোম্পানির লোকজন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ সময় উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসেন। আমার অত্যন্ত প্রিয় ছাত্র, বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়, জানতাম একদিন এই এলাকার উন্নয়নে সে তার শ্রম অতিবাহিত করবে। প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান, শ্রী ব্রজবাসী রায়, ফজলুল করিম, নুরুল ইসলাম, এইচ এম জিলানি, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক বেগম শামসুন নাহার, বিশিষ্ট সভাপতি মাসুদ আলম কাজল। সে এটার ব্যাপারে আগে অনেকবার আমার সাথে যোগাযোগ করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই, ছোট করতে চাই না। এই ধরনের উদ্দেশ্য যদি প্রতিটা মানুষের থাকে, প্রতিটা ডাক্তারদের থাকে, তাহলে এই দেশে আমার এই এলাকায় কোনো রোগী থাকবে না আশা করি। কর্নেল মতিউর রহমান জন্টু, সাবেক প্রথম আলোর জিএম ও বর্তমানে আজকের পত্রিকার জিএম এ বি এম জাকারিয়া বাবু, আমির হোসেন মিয়াজি মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়াজি, বিশিষ্ট সমাজসেবক শাহিন জমাদার, অ্যাডভোকেট বশির মুন্সি, মাহবুব আলম জমাদার, উত্তর নিশ্চিন্তপুর কল্যাণমূলক সংগঠনের সকল সদস্যসহ এলাকার জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনি কি স্বল্প সময়ে ও অল্প খরচে কম্পিউটারের বিভিন্ন কোর্স এবং ইংরেজিতে দক্ষ হয়ে চমৎকার ক্যারিয়ার গঠন করতে চান? যোগাযোগ করুন englishlabvd.com, জুলকার ভিলা, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের উত্তর পূর্ব পাশে, মতলব উত্তর, চাঁদপুর।